এক নম্বর প্রশ্ন হলো, রোজা রাখা অবস্থায় কেউ যদি ফরজ নামাজ না পড়ে তাহলে তার রোজা হবে কিনা? দুই নম্বর প্রশ্ন, রোজা রাখা অবস্থায় যদি কেউ তারাবির নামাজ না পড়ে তাহলে তার রোজা হবে কিনা? এই দুইটি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে দুই নম্বর প্রশ্নের উত্তরটা দিচ্ছি, তা হলো তারাবির নামাজ এটি নফল সুন্নত পর্যায়ের নামাজ। এই নফল সুন্নত পর্যায়ের নামাজ যদি কেউ কোনো কারণে না পড়তে পারে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। তারাবির নামাজ না পড়লে রোজার কোনো ক্ষতি হবে না। তবে উত্তম হলো রমজান একটি মাসে তারাবি পড়ার সুযোগ আছে, আমরা চেষ্টা করব প্রতিদিন প্রতি রাতে তারাবির সালাত আদায় করার। তবে কোনো কারণে যদি কেউ তারাবির সালাত সম্পূর্ণ আদায় করতে না পারে অথবা কোনো দিন কোনো রাতে আদায় করতে না পারে তাহলে তার রোজার ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তবে প্রথম প্রশ্ন ছিল, কেউ যদি রোজা রাখা অবস্থায় ফরজ সালাত না পড়ে তাহলে তার রোজা হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, ফরজ সালাত যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সে ব্যক্তি তো আর মুমিন ব্যক্তি থাকে না। যে ব্যক্তির ইমানই পরিপূর্ণ নেই, অর্থাৎ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ সালাতই আদায় করে না, সে ব্যক্তির রোজা তো পরিপূর্ণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরেও আমরা মাসলার দিক থেকে বলতে পারি, একটা ফরজ এবাদতের কারণে অন্য একটা ফরজ এবাদত নষ্ট হবে না, হয়তো তার ফরজিয়াত আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরজ রোজা কেন রাখলো না এই জবাবদিহি হয়তো করা লাগবে না, তবে এই ফরজ রোজা রাখার মাধ্যমে যত ফজিলত ছিল, যত সওয়াব ছিল, এই সওয়াব তার আমল নামায় উঠবে না যদি সে পাঁচ ওয়াক্ত ফরজ সালাত না আদায় করে। হয়তো আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তবে শেষ করার পূর্বে সংক্ষেপে আবারও বলছি, নামাজ একটি স্বতন্ত্র ইবাদত, রোজা একটি স্বতন্ত্র ইবাদত। আপনি যদি রোজা ইচ্ছাকৃতভাবে না রাখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে এই ফরজ কেন ত্যাগ করলেন এর জন্য জবাব দিতে হবে, এবং সালাত কেন ত্যাগ করলেন এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুইটা আলাদা আলাদা ইবাদত, দুইটাই পালন করতে হবে। আপনি নামাজ পড়তে পারেন আর না পারেন, আপনার রমজানের রোজা ফরজ, এটা আদায় করতে হবে। এটা আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে মাফ করে দিয়ে থাকেন, তবে নামাজের ক্ষেত্রে মাফ পেলে আপনি আবার রোজার ক্ষেত্রে ধরা পড়ে যাবেন। এজন্য আপনি নামাজ পূর্ণ করতে পারেন আর না পারেন, অবশ্যই রোজাটা পূর্ণভাবে রেখে দেবেন। তবে রোজার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো নামাজ। আমরা কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেই, আমাদের মধ্যে যদি ফরজ নামাজের ক্ষেত্রে এরকম ধারণা তৈরি হয় যে নামাজ না পড়লেও কোনো সমস্যা নেই, এরকম ধারণা যদি আমাদের মধ্যে পয়দা হয়ে যায় তাহলে আমাদের ইমানই থাকবে না। তো আমাদের মধ্যে যদি ইমানই না থাকে তাহলে আমরা রোজা রাখলে কি আর না রাখলে কি? এই রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর রাজি খুশি হয়ে যাবেন, এরকম ধারণা করাই তো অমূলক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে একটি উদার্ত আহ্বান নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই অবগত আছেন, আমার নিজ তত্ত্বাবধানে আমার নিজ এলাকার মহল্লার জামে মসজিদের কাজ শুরু করেছি। 2023 সালের শুরুর দিকে মসজিদের কাজ শুরু করেছিলাম। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ইতিমধ্যে আমাদের মসজিদের বেস ঢালার কাজ অর্থাৎ দোতলা ফাউন্ডেশনের কাজ হয়ে গেছে, নিচের কাজ হয়ে গেছে, একতলার ছাদের কাজও কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের নিচতলার জানালা দরজা ভিতরের আস্তরের কাজ এবং অজুখানার কাজ বাকি আছে। এরপর আমাদের দোতলার একটা ছাদ দিতে হবে এবং আরও আনুষঙ্গিক যে কাজগুলো আছে সে কাজগুলো ইনশাআল্লাহ আশা করতেছি এই 2023 সালের রমজান মাসের মধ্যে আমরা কাজগুলো করতে পারবো। দেশ এবং প্রবাস থেকে যারা এই জামে মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করতে চান, সদকা জারিয়ার কাজে অংশগ্রহণ করতে চান, স্ক্রিনে থাকা বিকাশ নাম্বার 01735143046 এই নাম্বারে সহযোগিতা পাঠাতে পারেন, বিকাশ এবং নগদ পার্সোনাল। এবং এই নাম্বারে ইমু রয়েছে, আপনারা চাইলে এই নাম্বার অ্যাড করে আমার সাথে ইমুতে কন্ট্যাক্ট করে ভিডিও কলের মাধ্যমে বিস্তারিত দেখে তারপরে আপনারা সহযোগিতা পাঠাতে পারেন। অন্য আরেকটি বিকাশ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটা হলো 01799380221। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ
করা আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বিস্তারিত জেনে নিতে পারেন। সেই সাথে আরেকটি কথা বলছি, তা হলো রমজান মাসে দান করার অনেক ফজিলত রয়েছে। হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজান আসলে বেশি বেশি দান সাদকা এবং নফল ইবাদত করবে। অন্য যে কোনো মাসে দান সাদকা করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, রমজান মাসে দান করলে সাদকা করলে তার চাইতে অনেক গুণ বেশি সওয়াব পাওয়া যায়। অতএব আল্লাহর ঘর মসজিদ নির্মাণ সর্বোত্তম ইবাদতের জায়গা, যেটা সেই জায়গাটার সংস্কার কাজে, নির্মাণ কাজে আপনি অংশগ্রহণ করবেন, সাদকা করবেন, দান করবেন, এটা সর্বোত্তম দান হবে ইনশাআল্লাহ। আপনি নিজের জন্য, পরিবারের জন্য অথবা মৃত পিতামাতা আত্মীয় স্বজনের নামে সাদকা জারিয়া করতে পারেন এই মসজিদ নির্মাণ কাজে দান করার মাধ্যমে।